আর্জেন্টিনার হয়ে প্রথম রাউন্ডে অপেক্ষাকৃত সহজ ম্যাচগুলোতে চারটি গোল করেছিলেন লিওনেল মেসি। এরপর গোটা টুর্নামেন্টে আর গোল পাননি। দ্বিতীয় রাউন্ড থেকে সেমিফাইনাল বারবার আটকে গিয়েছে মেসির পা। ডি মারিয়াকে দিয়ে একবার গোল করালেও সোশ্যাল মিডিয়াগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে, মেসিরই এই পুরস্কার হাতে ওঠা কি উচিত ছিল, নাকি আরেন রবেন কিংবা থমাস মুলারের মতো কাউকে দেওয়া যেতে পারত খেতাব। ফিফার পয়েন্ট সিস্টেম নিয়ে অনেকেরই মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। 2006 সালে বিশ্বকাপে আর্জেন্টিনা হয়ে অভিষেক মেসি, 2006-2010 বিশ্বকাপে দেশকে খেতাব জেতাতে পারেননি মেসি, 2014 প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন বিশ্ব সেরা করবেন দেশকে, তবে এবার নিজে সেরা হলেন, কিন্তু দেশের হয়ে সেরার খেতাবটা অধরায় রয়ে গেল মেসির কাছে। এবিপি আনন্দ।